কারো 35 ভাবো একবার, জীবনের হিসাবটি করেছি কি মা, এই 50 বছরের জীবনে আমি কি করলাম, 60 বছরের জীবনে আমি কি করলাম। আজ রাতে ঘুমানোর সময় 5টা মিনিট নিজেকে সময় দেবে, অমা স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবার জন্য অনেক দায়িত্ব পালন করলে, কিন্তু নিজের জন্য কি করলে মা? উমাই ডাকা আমাদের বলা, যদি বলো আপনার মেশুর সঙ্গে যখন বিয়ে হয়েছিল টিনে নিজের কার্যনা ভেদ করে দেবে, তোমার অট্টালিকা থেকে তুলসীর তলে শুইয়ে দেবে, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি এটাও নিজের কার্য নয়, এটা তোমার দায়িত্ব ছিল, ছেলেটাকে ভালো একটা চাকরি ব্যবস্থা করে দিয়েছি এটাও নিজের কার্য নয়, এটা তোমার দায়িত্ব ছিল কর্তব্য ছিল। তুমি যে পাপ কার্য করেছ এই পাপের ভার কে নেবে? আমার পিতা, আমার মাতা, আমার স্ত্রী, সংসারে তারা আছেন, পাপ কার্য যদি নিতে হয় তারা ভাগ করে নেবে, সমান ভাগে ভাগ করে নেবে। নারদ সেদিন হেসে এসে বললেন, ওরে মূর্খ, সংসারে কারো পাপ কেউ নেয় না রে, কারো পুণ্য কেউ নেয় না, এই জগতে মানুষ নগ্ন হয়ে আসে, যাওয়ার সময় নগ্ন হয়ে যায়, কেবল কর্ম ফসল সঙ্গে করে নিয়ে আমাকে বললেন, আমি যে মানুষ মেরে পাপ কার্য করছি, অর্থ সম্পদ লুণ্ঠন করছি, তাতে আমার পাপের ভুবন ভারী হচ্ছে, তুমি কি আমার পাপ নেবে না পিতাশ্রী? চরণমণি বললেন, পুত্র তুমি যদি ছোট ছিলে আমি দায়িত্ব পালন করেছি তোমার জন্য, কিন্তু আমার দুর্ভাগ্য আমি তোমাকে সংস্কার দিতে পারিনি, পুত্র মুত্র একই জায়গা থেকে নির্গত হয়, সেই পুত্র মুত্র
বলে পণ করে। পিতাকে উত্থান করার শক্তি রাখে না পুত নামক নরক থেকে। পুত্র পুত্র একই জায়গা থেকেই নির্গত হয়, সেই পুত্র পুত্র বলে গণ্য। এটা আমার জীবনের ব্যর্থতা পুত্র, কিন্তু আমি তো তোমাকে বলিনি তুমি মানুষ মেনে অর্থ এনে আমাকে ভরণ পোষণ করো। পুত্র একটা সময়ে পিতা যখন মৃত্যু হয় পুত্রের নিয়ায় হয়ে যায়, আর পুত্র হয়ে যায় পিতার নিয়ায়। মা মেয়ের নিয়ায় হয় আর মেয়ে হয়ে যায় মা। মা বৃদ্ধ হলে মেয়ের মতো আর মেয়ে মা। মেয়ে মায়ের ভূমিকায় মাকে সেবা করবে, আর পুত্র পিতার ভূমিকায় পিতাকে সেবা করবে। বৃদ্ধকালে তারা সন্তানের মতো হয়ে যায়। আমি তোমার বাপ কি করে নেব? পায়ের নিচে থেকে মাটিটা যেন সরে গেল গো মা। কাদের জন্য জীবনে এত কিছু করলাম? কাদের জন্য, যাদের জন্য এত কিছু করলাম তারা তাহলে কি আমার আপনার নয়? মায়ের কাছে যাই, 10 মাস 10 দিন গর্ভে যে ধারণ করেছিল আনয়ন করেছেন সেই মাতৃদেবী আমার পাপ কাটছে কিনা। মা বলছেন, পুত্র আমি তো মা, কিন্তু বাবা রে আমার স্ত্রী আমার ঘরে চলো, সমাজ মানে না রে। কারণ তো অভিনয় ছিল, সংসারটা অভিনয় কেন্দ্র। এই পৃথিবীতে আসার আগে তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল না পুত্র। মুদ্রিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। মানুষ একা সে একা যেতে হয়, পাপের ভাগ কেউ নিতে পারে না পুত্র। আমি মা, সন্তানের জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু পুত্র এই জগৎ বৈচিত্র্যময়, সংসার বৈচিত্র্যময়। এই সংসারে কোনো মা কোনো বাবা সন্তানের কিংবা সন্তানের কোনো পাপ কর্ম পিতা মাতা, এমনকি স্বামীর পাপ কর্ম স্ত্রী, স্ত্রীর পাপ কর্ম স্বামী, কেউ কারো পাপ নিতে পারে না। এই সংসারে একা আসতে হয়, যাবার বেলা একা যেতে হয়, আর নিজের কর্ম ফসল নিজেকেই ভোগ করতে মনে হচ্ছে। মা বাবা থেকেও মনে হচ্ছে জগতে আমার আর কেউ না। যে স্ত্রীকে সপ্ত পাকে গ্রহণ করেছিলাম অগ্নি সাক্ষী রেখে, তার হৃদয়ের অভিব্যক্তিটা একটু জানি। স্ত্রী বলে দিল, দুবেলা দুমুঠু খাওয়াতে পারো না তো বিয়ে করেছিলে কেন? বিয়ে করার সময় মনে ছিল না তুমি একজনের দায়িত্ব নেবে, আর দায়িত্ব যে নেওয়ার সামর্থ্য রাখে না, সংসারে যাওয়ার তার অধিকার নাই। কথাটা সুরের নিয়ায় বৃত্ত হলো বুকের মাঝে, ঝরঝর করে জল ঝরলো সেদিন দর্শ রত্না করে। স্ত্রী পিতা মাতা উভয়কে সজল নেত্রে রত্না করে বলছে, তোমাদের জন্য অনেক করেছি,
নিজের কাজ করতে চাই, নিজের কার্য যে কার্য সম্পাদন করলে শেষের দিনের পথটা আমার পরিষ্কার হয়ে যাবে। আপনার কথাই যথাযথ, সংসারে কেউ কারণ এতটা দেওয়া জীবন আমি দায়িত্ব কর্তব্যকে নিজের কর্ম ভেবেছি, শেষের দিনের কর্ম ভেবেছি, কিন্তু আজ মনে হলো আমার এতটা জীবনের সময় অতিবাহিত হয়ে গেল। দেবর্ষী, আমি নিজের জন্য কিছুই করতে পারলাম না। মাগো, ঘুমানোর সময় ভাববে তো একটু নিজের জন্য কি করলে, দেখবে হিসাবের খাতাটা শূন্য, কিচ্ছু করতে পারোনি, এখনো কি সময় হয়নি এই তত্ত্ব উপলব্ধি করার জন্য, এই চেতনা হৃদয়ে মাঝে জাগ্রত হওয়ার জন্যই দরকার সাধু সঙ্গ। গুরু কৃপা লাভ করেছেন, সাধু কৃপা লাভ করেছেন, শাস্ত্রে নির্দেশ আছে পিতৃপুরুষের কার্য সম্পাদন করলে পিতৃভূমিতে জন্মভূমিতে হরিকথার মাধ্যমে বৈষ্ণব সেবার আয়োজন করতে হয়। তাকে মাধ্যম করে শ্রীমান গৌরহরি আপনাদের চরম দর্শনের আমাকে সুযোগ করে দিলেন। আপনাদের গ্রামে সর্বপ্রথম আমার আশা আপনাদের সাহচর্য সান্নিধ্য পেয়ে আমি অতিশয় আনন্দিত, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্বপন কৃষ্ণ দাসজি এবং তার পরিবারবর্গের প্রতি, তার ভ্রাতা, তার পরিবার, সবার প্রতি, যাদের মাধ্যমে আমরা এই অপ্রাকৃত পরম আনন্দ লাভের সুযোগ পেয়েছি। জয় জয়িতা প্রথম কার্যটাই পিণ্ডদান। মনে রাখবে মা, পিণ্ড শব্দের অর্থ হচ্ছে প্রসাদ। সবার পিণ্ড ভগবান গ্রহণ করেন না গো, পূর্বপুরুষরাও গ্রহণ করেন না,
কেবল তারই পিণ্ড গ্রহণ করেন যার সঙ্গে ভগবানের সম্পর্ক স্থাপন হয়েছে। কারণ সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারি নাহি তেজে বাকি সব মরে অকারণ। যার সঙ্গে সম্পর্ক নাই তার প্রসাদ গ্রহণ করবেন কি করে ভগবান? তার নৈবত্য কি করে গ্রহণ করবেন? যতদিন না যাবৎ সন্তান কৃষ্ণ ভক্ত না হতে পারবে, আহার শুদ্ধ হবে না, সম্পর্ক হবে না, ততদিন যাবৎ তার নিবেদিত জল পিণ্ড পিতৃপুরুষগণ গ্রহণ করেন না। মারে আমরা প্রতিদিন যে আহার গ্রহণ করছি, এই আহার হচ্ছে দেহের আহার, সেটা আপনি নিরামিষেই গ্রহণ করুন আর মাছ মাংসই গ্রহণ করুন। একদিন দেহটাকে যদি খাবার না দেয়া হয় বা দুদিন তিন দিন দেহটাকে খাবার দেয়া হলো না, দেহটার গতি কি হবে? শক্তিহীন হবে কি হবে না? খাবার যদি দুদিন না দাও দেহকে, চলার শক্তি কমে যাবে। দেহটার খাবার হচ্ছে প্রতিদিন যা গ্রহণ করছি, দেহের ভিতর আরেকটা শক্তি আছে যে শক্তির দ্বারা দেহটা পরিচালিত হয়, এই শক্তিকে আত্মা বলা হয়। আত্মা আছে বলেই আপনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কথা বলতে পারছেন, কার্য সম্পাদন করতে পারছেন। আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, দেহটার কোনো মূল্য আছে গো মা? কোনো মূল্য নাই। আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, দেহের কোনো মূল্য নাই, সঙ্গে সঙ্গে দেহটা লুটিয়ে পড়বে, অস্তিত্ব হারিয়ে যাবে। তাহলে যে আত্মা আছে বলেই আমার অস্তিত্ব আছে, আমি কথা বলতে পারছি, চলতে পারছি, সকল কার্য সম্পাদন করতে পারছি, সে আত্মার যত্ন আমরা কজন নিই গো মা? এই দেহটাকে খাঁচার সঙ্গে তুলনা করা হয়েছে, আত্মাকে পাখি। পাখি একটা কিনে এনেছ ময়না পাখি বাজার থেকে, পাখিকে রাখতে গেলে খাঁচার প্রয়োজন আছে কি নেই? পাখি যদি না থাকে খাঁচার প্রয়োজন আছে গো? পাখিটির জন্য খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। পাখি আছে খাঁচার প্রয়োজন আছে, পাখি নাই খাঁচার প্রয়োজন নাই। আত্মা আছে বলে দেহের মূল্য আছে, আত্মা নাই দেহটার মূল্য নাই। কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে জ্বলবে আর তোমার সকল অহংকার পুড়ে ছাই হয়ে যাবে। সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে মা সজল নেত্রে, কিছু করতে পারবে না। এই পাখি কতবার যে খাঁচায় প্রবেশ করছে আর বের হচ্ছে কেউ জানে না। বাউল কবি বললেন, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে তোমারে পুষিলাম কত আদরে, কত আদর করে পুষেছি, কিন্তু তুমি যেদিন চলে গেলে যাওয়ার বেলায় একবারও বদনে কৃষ্ণ নাম বললে না। নীল আকাশে যাবি উড়ে কৈলার ধোয়া, প্রতিদিন যখন জপ করবে অভ্যাস করবে দেখবে শেষের দিনে মৃত্যু সময় বদনে কৃষ্ণ নাম আসবে। আর যদি অভ্যাস না করো, জড় চিন্তা জড় ভাবনা নিয়ে যদি দিন কাটাও, বিষয়ের চিন্তায় যদি মগ্ন থাকো, শেষের দিনে ভগবানের নাম ভগবানের চিন্তা কখনো আসবে না। এজন্য আচারণী অধ্যায়ের মাঝে একটা অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ, ষষ্ঠ অধ্যায়, অভ্যাস করো। এজন্যই হরিকথা শুনতে হয়, সাধুর নিকটে গিয়ে বসতে হয়, সংসারের কর্মের পাশাপাশি একটু যেতে হয় সাধু সঙ্গে। সারা জীবন সংসার সংসার করে দিন কাটালে শেষের দিনে কিছুই পেলে না।
একদিন কেঁদে কেঁদে বলবে, ঠাকুর যতটা প্রীতি সংসারকে দিলাম তার কিঞ্চিত প্রীতি যদি তোমায় দিতাম আমার এত দুর্গতি হতো না। কিন্তু কিছু করার থাকবে না, সময়ে থাকতে সময়ের কার্য করতে হয় গো মা, সময়ে থাকতে ভক্তের সঙ্গ ধরো। তাহলে বাবুন আত্মা আছে বলেই দেহটার মূল্য, অথচ সেই আত্মার যত্ন আমরা কজন নিচ্ছি, আত্মার খাবার কি? আত্মা মাছ মাংস নিরামিষ কিচ্ছুটি খায় না, আত্মার খাবার কেবল কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথা। ঘুম থেকে উঠে অনেকেই পেটায় নম পেটের পূজা নিয়ে ব্যস্ত, কারো ব্যক্তি না দিলে হয় না, বিছানা থেকে উঠতে পারে না, কারো বিড়ি সিগারেট না টানলে বাথরুম টয়লেট ক্লিয়ার হয় না। অথচ ঘুম থেকে উঠে যে কার্য করা দরকার, আত্মাকে খাবার দেয়া দরকার, তারপর দেহের খাবার, আমরা সেটাই ভুলে গেছি। এজন্যই তো আমাদের এত দুর্দশা, এজন্যই তো এত দুঃখ দৈন্যতা। একদিনের পাঠে কি হবে, স্বপন প্রভুরও সময় নেই চলে যাবে, অন্তত 3-5-7 না হলে ভাগবতের কিছুটাও রস আস্বাদন হয় না। যদি আমরা অন্তত 3 দিনও সময় পেতাম তাহলে অনেক কিছু জানা হতো। জগতে যত শ্রেষ্ঠ উপকার এই মানুষটি করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার আজ করলো আপনাদের সবাইকে পরমাত্মার আহারের ব্যবস্থা করে। জয় জয় নিতাই। এর থেকে শ্রেষ্ঠ উপকার আর কিছু হতে পারে না। পৃথিবীতে যত দান, কাউকে অর্থ দান, ভূদান, বস্ত্র দান, কন্যা দায় গ্রস্তকে পর পাইয়ে দেওয়ার বিশেষ দান, যত প্রকার দান, সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের কথা দান। ভগবান গীতায় বলছেন, আমার কথা যে জগতে প্রচার করে বেড়ায় তার মতো প্রিয় আমার কেউ নাই, ভবিষ্যতে তার মতো প্রিয় আমার আর কেউ হবে না। শাস্ত্র বলছেন সে সর্বশ্রেষ্ঠ দাতা, শুধু দাতাই নয়, দাতা শিরোমণি, যে আমার কথাকে জগতের বুকে প্রচার করে বেড়ায়। সর্বশ্রেষ্ঠ দাতা আয়োজনকারী আর গ্রহিতা হলেন আপনাদের মতো সুবিজন। গীতার মঙ্গলাচরণে বলা হয়েছে, সর্ব উপনিষদ কাপ দুগ্ধা ভূপালনন্দন পার্থ বাক্স সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ। উপনিষদ গাভী, গাভী থাকলে তো আর হবে না, বাছুর দরকার, বাছুর ছাড়া দুগ্ধ আসবে কি করে? বাছুরকে পার্থ বৎস, অর্জুন হচ্ছেন বাছুর, গাবি আছে বাছুর আছে, তাতেও তো হবে না গো, দহন করার ক্ষমতা থাকতে হবে। কেউ যদি দহন করতে না পারে তাহলে তো হবে না, দহন করার দায়িত্বে আছেন স্বয়ং অনাদি আদি গোবিন্দ নন্দের বেটা গোপাল, নন্দ নন্দনম, নন্দের নন্দন আছেন দহন করার দায়িত্বে। আপনি দহন করার দায়িত্বে পেলেন গোবিন্দকে, বাছুর পেলেন অর্জুনকে, উপনিষদ হচ্ছে গাবি, এবার দুগ্ধ আপনি পাত্রে রেখে দিলেন, গ্রহণ যদি না করেন শরীরের কি পুষ্টি হবে? ওই দুগ্ধটা খাবে কে? সুধীর ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। সুধীর ভুক্তা জগতের সুধীজন সবাই আসবে না এই দুগ্ধ পান করতে? এই দুগ্ধ সাধারণ কোনো দুগ্ধ নয়, এই দুগ্ধ হচ্ছে অমৃত দুগ্ধ। বলছেন গীতা অমৃতং মহৎ, অমৃত দুগ্ধ, যে অমৃত স্বর্গের দেবতারা পান করেছে সেই অমৃত নয়, স্বর্গের দেবতারা যে অমৃত পান করেছে সেই অমৃত তাদেরকে চির বিজয়ী করতে পারে না। প্রমাণ ভাগবতে পরীক্ষিতকে যখন 7 দিন 7 রাত
ভগবানের কথামৃত পান করানোর জন্য সুখদেবী গোস্বামী বাদ বসলেন স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে। দেবগণ এসে প্রণতি নিবেদন করে বলছেন, হে সুখদেব মহাত্মন, আপনি এই অমৃত পরীক্ষিতকে খাইয়ে দিন, তার বিনিময়ে কৃষ্ণ কথামৃত কথা আমাদেরকে পান করিয়ে দিন। সুখদেব বলছেন, কোন অমৃতের সঙ্গে তোমরা কোন অমৃত তুলনা করছো? তোমরা যে অমৃত পান করেছো, ওই অমৃত তোমাদেরকে চিরবিজয়ী করতে পারে না, তোমাদেরও একদিনে মৃত্যু হবে। কিন্তু পরীক্ষিত যে অমৃত পান করছে কৃষ্ণ কথামৃত, এই অমৃত পান করলে যন্ত্রণাময় দুঃখ সাগরে আর কোনদিন ফিরে আসতে হয় না। দান যারা করছেন এর থেকে সর্বশ্রেষ্ঠ দাতা কেউ আর হতে পারে না গো, এটাই শ্রেষ্ঠ দান। কারণ কৃপা লাভ করতে গেলে সাধারণ জীবের প্রথমে আশ্রয় নিতে হয় গুরু বৈষ্ণব চরণে। গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে গোবিন্দের নিকটে যাওয়া যায় না, গৌর হরির নিকটে যাওয়া যায় না। রঘুনাথ দাস চেষ্টা করেছিলেন দুবার অদ্বৈত নিকেতনে গৌর হরির নিকটে গিয়ে, ফিরিয়ে দিলেন গৌর হরি তাকে গৃহে। যদি নিতাই চাঁদ কৃপা করে তাকে স্বরূপ দামোদরের চরণে সমর্পণ করলেন, সেদিন থেকেই তিনি গৌর কৃপা পেলেন। শ্রীমন্ত মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিলেন, পিতৃ কার্য সম্পাদনের জন্য আমার গৌর হরি তিনি গমন করলেন গয়া ধামে। এই লীলা আছে কোথায়? চৈতন্য ভাগবতে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, শ্রীমন্ত মহাপ্রভু গয়া ধামে গেলেন পিতার কার্য সম্পাদনের জন্য। সেখানে গিয়ে গয়াসুরের বুকের মাঝে ভগবান শ্রীহরির চরণ চিহ্ন দর্শন করে আমার প্রেমের ঠাকুর গুড়া হাউমাউ করে কেঁদে উঠলেন। আছাড়কে প্রাঙ্গণে লুটিয়ে পড়লেন, করজুড়ি গয়াসুরের উদ্দেশ্যে কৃপা ভিক্ষা চাইছেন শ্রীমন্ত মহাপ্রভু। বাবু অসুরের নিকটে কৃপা চাইছেন, এ গয়াসুর তুমি কত ভাগ্যবান, তুমি স্বয়ং ভগবানের চরণকে ভক্তকে ধারণ করতে পারলে এই দুর্লভ জন্ম লাভ করে, খুবই আমার ভাগ্যে